শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। সহযোগিতা করছিলেন, এ কারণেই তাকে পাকিস্তান সরকার গ্রেপ্তার করে এবং লাহোরের লায়ালপুর কারাগারে তাকে বন্দি করে রাখে। সেখান থেকে 11 জন তার সাথী সহ সুরন কেটে ভারতে চলে আসেন এবং স্বাধীনতার পর বাংলাদেশে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের তার কোনো সুযোগ হয়নি। তিনি যে বীরত্বপূর্ণ কাজটি করেছিলেন সেটি নিঃসন্দেহে ধ্বংসার দাবি রাখে। গবেষণা কেন্দ্রের তিনি অন্যতম ট্রাস্টি ছিলেন এবং গবেষণা কেন্দ্রকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তিনি সহযোগিতা করে গেছেন। আমরা তার আত্মার মাত্রা কামনা করার জন্য 1 মিনিট দাঁড়িয়ে তার প্রতি সম্মান করছি। অনুষ্ঠানটিকে উপস্থিতি দিয়ে সফল করার জন্য আমরা রেলি স্কুল অ্যান্ড স্টুডেন্টস ফোরাম এবং রেলি স্কুল প্রাক্তন ছাত্র সমিতি দুটি সংগঠনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা উন্মুক্ত আলোচনা। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন খন্দকার, ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ ব্যাংক এশিয়া সিডিএমএ গ্রাম চট্টগ্রামে আছি। আমি বাংলাদেশ রেলি স্কুল এবং 1986-এর ব্যাচ 86-এ এসএসসি পাস করেছি। শাহ মোহাম্মদ হাসান স্যার যে আমাদের রেল স্কুল ছাত্র ছিলেন এটা আমি আসলে অনেক পরে জানতে পেরেছি। আমি যখন ব্যাঙ্কিংয়ে 2004 সালে প্রাইম ব্যাংকে জয়েন করি তখন আমি কনফিডেন্স ইভেন্টের সাথে আমাদের বিজনেস ছিল। তখন হাসান স্যারের সাথে আমার ওখানে অনেকবার দেখা হয়েছিল, কথা হয়েছে এবং 2000 সালে আমি যখন লায়নিজমে জয়েন করি তখন হাসান ভাইয়ের আমাদের লায়নসের গভর্নরও ছিল। কিন্তু উনি তো রেল স্কুলের ছাত্র, সেটা যখন সুমন ভাই যখন এক্স স্টুডেন্ট ফোরাম যখন গঠন করলেন তখন আমরা যখন ইউনিয়ন করলাম তো রিইউনিয়নকে কেন্দ্র করে যখন আমাদের অনেকগুলো পরিচিত সভা বা প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছিল তখনই আমি প্রথম জানতে পারি হাসান ভাই আসলে আমাদের রেল স্কুলের ছাত্র। উই ফিল প্রাউড এবং আমার খুব গর্বিত যে হাসান ভাইয়ের মতো একজন হাসান সাহেবের মতো একজন এটা আমরা রেল স্কুলের ছাত্র হিসেবে আমরা খুব গর্ববোধ করি এবং আমরা সবসময় একটু
ইয়েতে থাকতাম যে রেলওয়ে স্কুল একটা শহরে একটা প্রাণকেন্দ্রে একটু কর্নায় পড়ে আছে, এখানে ভালো মানুষ বা মানে সব তখন তো কম্পিটিশন ছিল কলেজে এবং মুসলিম হাই স্কুলের সাথে, কিন্তু আমাদের রেল স্কুলের যে অনেক ট্যালেন্ট আছে যারা বাংলাদেশের পৃথিবীতে ছড়িয়ে আছে এটা আসলে সত্যি। এবং মুক্তিযুদ্ধে আমাদের স্কুলের ছাত্রদের আমাদের স্কুলের যে অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এটা সত্যি আমাদেরকে আরও বেশি উদ্বেলিত করে, আরও বেশি উদ্বুদ্ধ করে। আমরা হাসান সাহেবের সর্বাঙ্গীন তার আত্মার রোহের মাকফরাত কামনা করি। সবাইকে বাংলাদেশ রেলওয়ে সরকারি স্কুল প্রাক্তন ছাত্র শক্তির পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা জানাচ্ছি। মুসলমান মুসলমান ভাই এই কথা বলে পাকিস্তান হওয়ার পরে 48-তে তখন তারা বাংলা না উঠতে হবে রাষ্ট্রভাষা, ফলে রাষ্ট্রভাষাকে ঘিরে তখন মানুষ বুঝে যে বাংলা তার স্বতন্ত্র ধারা আছে, বাঙালি জাতি তার ইতিহাস ঐতিহ্য তার হাজার বছরের ঐতিহ্য আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষা রাষ্ট্র চাই। পরবর্তীতে রাষ্ট্রভাষা বাংলা সেটা বাংলা ভাষা রাষ্ট্রে পরিণত করতে 23 বছর যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে এখানে যারা উপস্থিত, এখানে যারা আজকে মঞ্চে বসে আছেন, ওনাদেরই অবদানের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটা পৃথিবীর বুকে 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করে। স্বাধীনতার সে প্রাককালে বাংলাদেশ রেলওয়ে স্কুল তখনকার সময়ে তার এই টোটাল স্বাধীনতার প্রাককালে একটা সংগ্রামের ভূমিকা ছিল আমাদের অগ্রজ, ফলে আমাদের অগ্রজ হিসাবে হাসান ভাইরা সেদিন সে ভূমিকা পালন করেছেন এবং দেশমাতৃকার সংগ্রামের পরে স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছে। হাসান ভাইয়ের আজকের এই স্মরণ সভায় শুধু হাসান ভাই না, 30 লক্ষ শহীদের মৃত্যু, 2 লক্ষ মানুষের যে 2 লক্ষ মামনের যে সংগ্রহ, সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পরিশেষে আবারও হাসান ভাইয়ের প্রতি অতলান্ত শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলা রেলওয়ে ছাত্র সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই স্মরণ সভায় আসার জন্য এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এই আয়োজনের জন্য তাদের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহ মোহাম্মদ হাসান আঙ্কেলের ছোট ভাই শাহ মোহাম্মদ ইমরান ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। আমার বড় ভাই সম্পর্কে আমি কি বলবো, আমার সমস্ত এখানে বড় ভাইরা আছেন সব শ্রদ্ধেয় বড় ভাইরা, যাদের সাথে অনেক সময় উনি কাটিয়েছেন, মাহফুজ ভাই তাদের মধ্যে অন্যতম। আমি ওনার অফিসে অনেকবার গিয়েছিলাম, সেটাও 10-11 বছর আগে, আমাদের একটা ফার্মাসিউটিক্যাল ছিল তখন। ভাইয়ার শেষ দিকগুলিতে আমি আমার বড় ভাইয়ের সাথে খুব ক্লোজলি ছিলাম, আমি হাসপাতালে 2 মাস টানা ছিলাম, দ্যাট ই গট কোভিড ইনফেক্টেড। সেদিন থেকে আমি একদম আনটিল মানে আমাদের গ্রেভিয়ার্ড পর্যন্ত এই যাত্রাটা আমার ছিল, এবং এই 2.5 মাসের আসলে আমি কিছুই মনে রাখতে পারি না, কিছু কিছু কথা ভাইয়ার খুব মনে পড়ে। একটা জিনিস মনে পড়ে, উনি ওনার বন্ধুদেরকে চরমভাবে ফিল করতো, কমিউনিটির ভিতরে থাকা ওনার একটা অন্যরকম আকর্ষণ ছিল, মানুষের জন্য উপকার করার জন্য উনি সবসময় মুখিয়ে থাকতেন। আমাদের গ্রামে ওনার কবর দিছি আমরা, ওইখানে গ্রামের লোকজন প্রচণ্ড খুশি হয়েছে যে মানে একটা মানুষ উনি ঢাকায় যেতে পারতো, নেভি বাংলাদেশ নেভি ওরা একটা অ্যারেঞ্জ করছিল, ওদের একটা কবরস্থান ছিল, বনানির কবরস্থান ছিল, কিন্তু ওনার ইচ্ছা ছিল গ্রামের দিকেই, কারণ উনি গ্রামে প্রচুর দান করে গেছেন জীবনে যা পারছেন, এবং সবসময় বন্ধু বান্ধবের কথাই বলতেন। লাস্টের দিকে যখন আমার উনি প্রথম 18 দিন ছিলেন ইয়েতে কোভিডে ইনফেক্টেড, তারপরে উনি কোভিড থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরে ঘরেই ছিলেন, তারপর আবার পোস্ট কোভিড একটা ইয়ে হচ্ছে 1 মাস পরে উনি পোস্ট কোভিড ইনফেক্টেড হয়ে গেল, ওনার একটা নিউমোনিয়া হলো, তারপরেই আমরা আর ওনাকে ফিরে আনতে পারলাম না। তো প্রায় সময় উনি সবার কথা স্মরণ করতেন, সব বন্ধুদের কথা স্মরণ করতেন, যখন কথা বলতে পারতেন বলতেন ঢাকা ইউনিভার্সিটি থেকে কীভাবে নেভিতে গেছে সেগুলি বলতেন। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনি তো অনেক কিছু করছেন, কিন্তু আপনি কেন এত হাইলাইটেড হন নাই, আপনার জীবনে তো অনেক কিছু বলে না, খুব স্বাভাবিক থাকাটাই মানুষের জীবনের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। যাই হোক, মানুষ হিসাবে হয়তো উনি খুব বেশি কিছু করে গেছে কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আমার বড় ভাই হিসাবে আমি বলতে পারি যে উনি আমাদের গ্রামে ওনার বন্ধুদের কাজ জন্য ওনার প্রচণ্ড টান ছিল, প্রচণ্ড ভালোবাসা ছিল, এবং আমি আশা করবো আমাদের জন্য মনে হয় ভালোবাসা কম কমতি ছিল না। আমরা 8 ভাই বোন, আমাদের 8 ভাই বোনের দেখাশোনা উনি করেছেন। আমার আব্বা 1986 সালে মারা যান, আমার আব্বা বাংলাদেশ রেলওয়েতে ছিলেন, আমিও বাংলাদেশ রেলওয়ে স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ছি, তারপরে কলেজের স্কুল,
তো ওভারঅল একটা মানুষ আসলে বলে শেষ করা যাবে না। এটা এমন একটা ছায়া আমাদের পরিবারের পক্ষ পরিবারের মধ্যে ছিল, হয়তো বা অন্যান্য অনেকের জন্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করুক, আমাদের সবার ভালো করুক, আমরা সবাই ভালো থাকি। ভাইয়া সবসময় চাইতো মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক। উনি দেশের জন্য কাজ করতে চাইছে, গ্রামে অনেক যথেষ্ট পরিমাণে করছে, এবং আমার মনে হয় প্রত্যেক সময় মানুষের কথা চিন্তা করতো। সুতরাং আমার বড় ভাই যদি কখনো কাউকে কষ্ট দেয় কিংবা কোনো সময় ইয়ে করে, তাহলে মাফ করে দেবেন। আমি রিয়াসাত সুমন, আমার ছেলে সরকারি উচ্চ বিদ্যালয় 85 ব্যাচের এবং অ্যাসিস্ট্যান্ট ফর্মার কর্মকর্তা। হাসান ভাইয়ের সাথে আমার পরিচয়টা 2018 সাল থেকে। আমার 2018 সালে আমাদের একটা ইউনিয়ন কেন্দ্রিকভাবে ওনার সাথে খুব ক্লোজ ইন্টারাকশন হওয়ার সুযোগ ছিল আমাদের, এবং আমি দেখেছি উনি কতটুকু ভদ্র, নম্র এবং মৃতভাষী মানুষ। এই মহান স্বাধীনতায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন যে বড় ভাইরা আছেন তাদের অবদান হাসান ভাই কিন্তু প্রথম বলেছে। মাহফুজ ভাইকে তো আমি চিনতাম না, মাহফুজ ভাইয়ের কথা কিন্তু হাসান ভাইকে বলেছে যে বীর মুক্তিযোদ্ধা, আমাদের স্কুলের প্রাক্তন ভাই, তোমরা হয়তো তাদেরকে চিনো না, তোমরা সবাইকে চিনো এবং পরিচিত হও। আমাদের এই রেল স্কুলের ইতিহাস, এই রেল স্কুলের প্রাক্তন ভাইরা যারা আছেন, মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল এবং তাদের কী অবদান ছিল, সেগুলি কিন্তু হাসান ভাই থেকে আমরা জেনেছি। এছাড়াও শিল্পাঙ্গনে, শিল্প উদ্যোক্তার ভিতরে আমাদের রেল স্কুলে যারা প্রাক্তন ভাই আছেন তাদের মধ্যে যে 8-10 জন প্রতিষ্ঠিত, এর মধ্যে হাসান ভাই একজন। আমরা সত্যি গর্ব করতাম হাসান ভাইকে নিয়ে। উনি মারা যাওয়ার 2 মাস আগে যখন উনি আইসিউতে যাচ্ছে, তার 15 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, খুব স্লোলি কথা বলছিল, কথা বলতে পারছিলেন না। আমি সবসময় ওনার কাছ থেকে কথা বলতাম, ওনার পরামর্শ নিতাম, দিক নির্দেশনা নিতাম। মাহফুজ ভাইয়ের সাথে এজন্য মাহফুজ ভাইয়ের সাথে যেটা আলোচনা করি, হাসান ভাইয়ের ঠিক সেম আলোচনা করতাম। মাহফুজ ভাইয়ের সাথে কথা বলার পরে হাসান ভাইয়ের সাথে কথা বলতাম। কিন্তু আজকের দিনে মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে পারছি কিন্তু হাসান ভাইয়ের সাথে বলতে পারছি না, এটাই দুর্ভাগ্য আমাদের। তবে আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হয়। সবাইকে আমার পক্ষ থেকে, অ্যাসোসিয়েশন ফার্ম বাংলাদেশের সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মাসুদ রেজা, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের 1985 সালের ব্যাচ। বর্তমানে পেশাগতভাবে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের অত্যন্ত সজ্জন একজন মানুষ, আমরা এই চট্টগ্রামে যারা বসবাস করি তার ভিতরে যারা বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকের আত্মার সাথে যে নামটি অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে আছে সে নামটি হচ্ছে শাহ মোহাম্মদ হাসান। এখানে শাহ মোহাম্মদ হাসান ভাইয়ের স্মরণ সভায় আমি যদি ওনাকে স্মরণ করতে যাই, এটা আমার জন্য একটি ধৃষ্টতা স্বরূপ দেখা যাবে। ওনাকে স্মরণ করবেন ডাক্তার মাহফুজুর রহমানের মতো ব্যক্তিরা, ওনাকে স্মরণ করবেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই বীর মুক্তিযোদ্ধারা। ওনারা বলবেন, আমরা শুনব, ওনারা উপদেশ দেবেন, আমরা সে উপদেশ পদে পদে পালন করব, ওনাদের দেখিয়ে দেওয়া পথ আমরা অনুসরণ করব। এটাই এই মুহূর্তে আমাদের মুখ্য দায়িত্ব, মুখ্য ভূমিকা হওয়া উচিত। হাসান ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই মানুষটি পারতেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে, এই মানুষটি তার পারতেন তার শিল্প সাম্রাজ্য নিয়ে ব্যস্ত থাকতে, উনি পারতেন ওনার শিল্প সাম্রাজ্যের পরিসর বৃদ্ধি করার জন্য সময় ব্যয় করতে। উনি তা না করে সামাজিক কাজে ইনভলভ হয়েছেন, উনি তা না করে ওনার প্রিয় সেই স্কুল জীবনের প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়কে সময় দিয়েছেন। এই জায়গাটায় আমরা আজকে ওনার জন্য গর্ব করি। গর্ববোধ থেকেই আজকে মহাজনের যে আয়োজন করেছেন, আমি বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাসান ভাই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বাংলা সাইনবোর্ডের যে আন্দোলন চট্টগ্রাম আমরা গড়ে তুলেছি সেই নেতৃত্বের অংশীদার ছিলেন আমাদের সেই পরম সত্যীয় হাসান ভাই। আসুন, হাসান ভাইয়ের আদর্শের প্রতি অনুতপ্ত হয়ে ওনার সম্মানার্থে আগামীকাল থেকে আমরা সেই বাংলা ভাষার যে সাইনবোর্ডের যে আন্দোলন, সেটা বাংলা লিখতে হবে, ইংরেজি ছোটো করে লিখতে হবে, সেটা চলুন আমরা শুরু করি। হাসান ভাই স্মরণ করতে হবে, এটা আসলে আমরা আগে ভাবি
আমি কয়েকটি কথা বলবো, অনেকেই জানেন আমি পার্থ কৃষ্ণের ছাত্র। আমার মেয়ে বিজিষ্ট আসলে যখন টিচার হওয়ার জন্য পরীক্ষা দেয়, তখন আমাদের নেতা এই শহরের তখনকার যত কমান্ডের ইঞ্জিনিয়ার আফসার ভাই তার ভাড়া ভাইকে বলতেছে, এই তোমার পার্থ স্কুলের রাজু আসছে। মানে আমাকে অনেকে ভাবতেন যে আমি পার্থ স্কুলের ছাত্র, কারণ সদভাই বেদভা আন্দোলনে 68, 70, 71 আমরা পার্থলি বেশ যে আন্দোলন, সেই পার্থলি বেশ যেমন আগ্রাবাদ আঞ্চলিক শাখা সহ চট্টগ্রাম কলেজ, সিটি কলেজ সহ কয়েকটি স্পট ছিল যেগুলো আন্দোলনের স্মৃতি আছে, তার মধ্যে অন্যগত ছিল পার্থলি আঞ্চলিক শাখা, ছাত্রলীগের আঞ্চলিক শাখা। এই ইতিহাসগুলো আপনাদের জানা দরকার, এই জন্য জানা দরকার যে আমরা বুইপুর কোনো মুক্তিযুদ্ধের মানে হঠাৎ করে কারোর ডাকা মুক্তিযুদ্ধে আমরা শরীর হইনি। আমরা ছয় দফা এগারো দফা আন্দোলনের মধ্যে দিয়ে এবং এই জাতি তীব্র পথ পরিক্রমায় এই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আমরা কোনো হেবিলনের বংশীবাদকের তিনি বাঁশি বাজিয়েছেন আর আমরা মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছি ব্যাপারটা এমন ছিল না। আপনারা চিনতে পারেন আমাদের পূর্ববাস তাই আমরা পূর্ববাস রোডের পাশে যাইতে যে একটি বাসা আছে তার একটি বাসা ছিল ডাক্তার মাহফুজুর রহমানের বাবার বাসা, সেখানে একটা বড় গরুঘর ছিল। সেই গরুঘরে আমরা সেদিন পোস্টার দেখতাম, রাস্তায় যাই আমরা সিদ্ধি করে লাগাতে হইতো। সেই সময়কার যে পরিবেশ সেটা আপনাদেরকে আমরা মানে বুঝাতে পারবো না। এই যে হাসান ভাইরা যে স্কুলের ছাত্র, সেই স্কুলের ছাত্র ফজলুর রহমান কৌশিক, সেই স্কুলের ছাত্র তার ভাই তৎকালীন চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি মানে এখনকার যে উন্নত যোগাযোগ তার ধারে পাশে ছিল না, সেই কিছু দিয়া মহেশখালী দিয়ে শুরু করে বাঁশখালী খাগড়াছড়ি দিয়ে শুরু করে বীরসরাই যিনি ছাত্রলীগের সমর্থন করেছেন সাহেব আজগুলি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ ভাই তখনকার ওই সময়কার পাহাড়তলি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ছিলেন, সরাবদি ভাই ছিলেন ছিলেন এবং সরাবদি ভাই মারাও গেছেন, তিনি কর্ণপুরী থাকার মধ্যে চাকরি করা অবস্থায়। এই যে কথাগুলো আপনাদের সামনে বলছি এই কারণে বলছি, আমরা বিরক্ত হইলেও বলতে বাধ্য হচ্ছি যে আমরা ইতিহাস মানে ইয়ে বিস্তৃত হয়ে যাচ্ছে। আমরা মনে হয় যেন আমাদের আমরা হঠাৎ করে মুক্তিযুদ্ধ করি মানে আর্মিরা এই 27 মার্চে আর্মিরা রাস্তা নামছে আর যুদ্ধ হয়ে গেছে। আমরা সেদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের মানে ফেব্রুয়ারি মাস মাস ট্রেনিং নিতে হয়েছে ডাক্তার মাহফুজুর রহমান, এখন ডাক্তার তিনি তখন ছাত্র ছিলেন, ফাইমুল দিন ভাইদের নেতৃত্বে আমরা সেদিন ট্রেনিং নিয়েছিলাম। কাউসার ভাই যিনি স্কুলের ডাক্তার যুদ্ধ হয়েছিলেন সেই ট্রেনিংয়ে তারা ছিল 111 কি 116 জনের মতো, আমরা 14 জন আমরা সেদিন ট্রেনিং নিয়েছিলাম। আমরা 15-16 তারিখে আন্তর্জাতিক আওয়ামী লীগ অফিসের নিচে যেই অস্ত্র গিয়েছিল যেখানে শরীরগত কারণে আমাদের ইঞ্জিনিয়ার হারুন ভাই এবং ডাক্তার মাহফুজুর রহমান ভেন্টিলেটর ঢুকে অস্ত্র বের করেছিলেন রাত্রেবেলা, এবং আমরা শত শত ছাত্রীদের কর্মীদের সাথে ঘেরাও করে আমরা আজকে যে আমাদের জাতীয় সঙ্গীত সেটা আমরা দিয়েছিলাম। এই যে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রয়েছে, সেই ইতিহাসের পর্যায়ে কেন্দ্রবর্তী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে অসংখ্য জায়গায় অসংখ্য রূপে কাজ হয়েছে যেগুলো সবাই তখন জানার সুযোগ ছিল না। যেমন 82 সাল থেকে যে নিউক্লিয়াস শির আলম খান, আব্দুল আজাদ এবং কাজী আলীপুর আপনাদের নেতৃত্বে গড়ে উঠেছে, এটাও অনেকে আসতে স্বীকারও করে না, আবার স্বীকার করলেও ব্যঙ্গভাবে স্বীকার করে, অনেকে টিপকারি করে, কিন্তু সেদিনকার সেই যে মানে আন্দোলন সংগ্রামের যে অংশ সেই অংশ অসংখ্যভাবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ছাতার নিচে সেদিন এগুলো গড়ে উঠেছিল। 1970 সালে আমরা আগ্রাবাদের পাঠানতলি থেকে আঞ্চলিক শাখা সমূহে আমরা একটা জমায়েত করি, সেই জমায়েত আমরা মাদার বাড়ি হয়ে সিটি কলেজের সামনে দিয়ে এসে আমরা আমাদের এই যে স্টেশন রোডের কবরস্থান সেখান দিয়ে আমরা পার হওয়ার সময় একটা স্লোগান উঠলো, হাকিস্তান হাকিস্তান স্টেশন রোডের কবরস্থান। সে সময় তো কোনো আর্মির লোকজন আমাদের সাথে ছিল না। তাহলে আমরা সেদিন 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবসে আমাদের নেতা আজকের দিন সভাপতি এই শোক সভার যিনি আমাদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান এই স্লোগানটা তুলেছিলেন, আমরা স্লোগান ধরেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে হচ্ছিল, এখানে তাজুবে আছে সেই মিছিলের একজন, পাইম ভাই আছে সেই মিছিলের একজন, তাজুর ভাই আগের থেকে আছেন তিনিও ছিলেন সেই মিছিলের একজন। এই যে বিভিন্ন খণ্ড খণ্ড চিত্রগুলো এগুলো আমাদের এই প্রজন্ম এখন জানে না, তারা না জানার কারণে তাদেরকে বিভ্রান্ত করে, তারা না জানার কারণে আজকে আমাদের যে এই মুক্তিযুদ্ধ
এই মাস মাসকে কেন্দ্র করে আমাদের যে গৌরব, আমাদের যে রক্ত ছাড়া আমাদের শরীর গরম হওয়ার যে মাস, সেই মাসে আমরা নিস্তেজ, সেই মাসে আমরা মানে বিভ্রান্তি বিভ্রান্তিতে আছি। এই যে বিভ্রান্তি সরানোর জন্য আমাদের গবেষণা কেন্দ্রের একটা মাহফুজুর রহমান আমাদের চেয়ারম্যান, তিনি অক্লান্ত পরিশ্রম যাচ্ছেন, তিনি 80 দশকের শেষের দিকে যেই গবেষণা শুরু করেন, যা আজকে 30 বছর ধরে আজকে আমরা চলছি, তারই একজন ট্রাস্টি হলেন হাসান ভাই, মাহমুদ হাসান। তিনি মিটিংয়ে আসতেন, বসতেন, আমরা অনেকেই এই মাসুদ বা তাজুবাই বা উর্মিলা এই জাতীয় লোকরা আমরা বিশ্ববিদ্যালয় তথ্য, তিনি হাসতেন মিটমিট করে এবং অত্যন্ত গভীর মনে মানুষ ছিলেন। অনেকে টাকা রোজগার করে কিন্তু টাকা খরচ করে না, কিন্তু যে কোনো প্রোগ্রামে হাসান ভাই আগেই তিনি তার ভাই টাকা দেওয়ার ইয়ে করতেন, মানে নিজের থেকে উদ্যোগ হয়ে অনুষ্ঠান সফল করার জন্য বা বিভিন্ন বিষয়গুলো সফল করার জন্য তিনি এগিয়ে আসতেন। হাসান ভাই আমার মনে পড়ে 2020 বইমানে আমাদের গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠান ছিল, সেখানে আমরা বসতাম একদিন, আমরা আমাদের এমপ্লয়ী সহ চেয়ারম্যান সহ মামলে সহ সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা পিকনিক করা যায় কি না। হাসান ভাই সমস্ত দায়িত্ব নিলেন এবং পিকনিকের স্পট বাংলাদেশ মিলিটারি একাডেমির ভিতরে সেটা উনি দায়িত্ব নিয়ে উনি পারমিশন নিয়ে উনি সমস্ত আয়োজন করলেন, যদিও ওদিন ওদিন উনি থাকতে পারেন নাই, কিন্তু প্রতি প্রতিদিন আমাদের খবর নিয়েছে দপ্তর আমরা বিয়েতে ছিলাম। এই যে হাসান ভাই, হাসান ভাই তো হাসান ভাই তো মানুষ সৃষ্টি হয়েছে কখন, এই যে সদভাই রাজভাই আন্দোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে এই স্বাধীনতা আন্দোলন এবং আমাদের যে মর্যাদা রক্ষার আন্দোলন, সেই আন্দোলনের প্রোডাক্ট হবে হাসান ভাইরা মাহুজ ভাইরা ভাইজ ভাইরা এই ভাইজ ভাইরা। সেই আন্দোলনের ইতিহাস আপনাদেরকে আজকে এই কথাগুলোই কারণ এখানে বেশি বলছি, কারণ আমাদের এই স্বাধীনতা যে প্রজন্ম তারা অনেক বেশি, আমাদের গুরুদের চাইতে এখানে অনেকে আছেন যারা মানে তারা এই জিনিসগুলো না জানলে, তারা গভীরভাবে এগুলো অধ্যয়ন না করলে, এবং আমাদের গবেষণার মধ্যে বেশ কয়েকটি বই যদি আপনারা যদি সংগ্রহ করে না পারেন এবং অন্যান্য উদ্দেশ্যের উপরে আরও বই আছে সেগুলো না পারেন, তাহলে আজকে আমরা বইপুর হয়ে যাবো, আমরা শিখরবীর হয়ে যাব। হাসান ভাইরা শিখরবীর ছিলেন না, তাই একজন হাসান ভাইকে স্মরণ করার মানে মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। মাহফুজ ভাইরা শিখরবীর না, পাইম ভাইরা শিখরবীর না, আমাদের মুক্তিযুদ্ধ শিখরবীর মুক্তিযুদ্ধ ছিল না। এই মাসে এই সময়ে দাঁড়িয়ে আজকে এই কথাগুলো বললাম, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি, যারা স্বাধীনতার প্রজন্ম সেই প্রজন্ম এই আমাদের গবেষণা কেন্দ্রের সাথে যুক্ত থাকবেন, আপনাদের সাহায্য সহযোগিতা করবেন এভাবে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হয়ে, এবং পার্থলি স্কুলের আলাদা মানে মুক্তিযুদ্ধের বই লেখার মতো উপাদান আছে, পাহাড়তলি রেলওয়ে স্কুলের অসংখ্য আমলা বা বিভিন্ন ধরনের ব্যবসায়ী কর্মকর্তা অনেক আছে, সেটা অন্য কথা, কিন্তু মুক্তিযুদ্ধের একটা ভরকেন্দ্র ছিল পাহাড়তলি রেলওয়ে স্কুল, মুক্তিযুদ্ধের ভরকেন্দ্র ছিল পাহাড়তলি আঞ্চলিক শাখায়। আপনাদের সবাইকে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বিপ্লবী সালাম, 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা, 6 লক্ষ যারা মা বোন আমাদের ইজ্জত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আমাদের যারা তাষ্টি আছেন যারা মুক্তিযুদ্ধ আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সবাইকে এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বঙ্গবন্ধু দীর্ঘজীবী হোক। শাহ মোহাম্মদ হাসানের এই শোকসভায় তরুণ প্রজন্মের রেলওয়ে স্কুলে প্রাক্তন ছাত্রবৃন্দ, আমিও রেলওয়ে স্কুলের ছাত্র ছিলাম, শাহ মোহাম্মদ হাসানের সাথে আমার এক বন্ধুর বাণিজ্যে সম্পর্ক ছিল, আমাকে দিদার নিয়ে গেছেন ওনার কাছে, এই উদ্যোগ দেখেছি ওনার এই যে শিল্প, সিমেন্ট শিল্প, আয়োডিনযুক্ত লবণ শিল্প, অটোমোবাইলস, এটাও তিনি করেছেন, একটু কম কথা বলতেন এবং মানুষের অন্তর জয় করার মতন যে ক্ষমতা, আসলে এই সব কিছুর সমন্বয় আল্লাহ দিয়েছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হাসান ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়া জানিয়ে আমি আমার এই সামান্যটুকু কথা এখানে পেশ করলাম, ধন্যবাদ সবাই। আজকের আয়োজনটা বাংলাদেশের মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের ট্রাস্টের থেকে হয়েছে, আজকে যারা এখানে সমবেত হয়েছে বিশেষ করে ভারতের রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি এবং প্রাক্তন ছাত্র আর একটি সংগঠন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাবো এবং আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে গবেষণা কেন্দ্র যে করছি, যে গবেষণা কেন্দ্রের মধ্য দিয়ে আমরা
এদেশের ইতিহাসটাকে তুলে ধরছি। কোনো না কোনোভাবে যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদের মুখের থেকে আমরা মানে সরাসরি জীবন্ত কথাগুলো শুনতে আমরা রেকর্ড করছি এবং সেটাকে আমরা ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছি। এই জিনিসগুলোর জন্য যদি কেউ কিংবা সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে আমরা হয়তো উপকৃত হবে, জাতীয় উপকৃত হবে, সত্যিকার মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস যেন একটি প্রজন্ম সৃষ্টি হবে। তাই আমি আপনাদের সময় নষ্ট করব না, আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই সভার সভাপতি এবং মহাসেনা গবেষণাকারী ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজ। এখানে আয়োজনটা গবেষণা কেন্দ্র হলেও এটাকে সফল করেছে স্টুডেন্ট ছাত্ররা, স্টুডেন্টস ফোরাম এবং প্ল্যাটফর্ম ছাত্র সমিতি এই জন্য গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আবারও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তোমরা যারা রেল স্কুলের ছাত্র আছো তোমাদের অতীত ইতিহাস কিন্তু খুব গৌরব উজ্জ্বল। এম এ আজিজ রেল স্কুলের ছাত্র ছিলেন, ফেরদৌস আহমদ কুরেশি রেল স্কুলের ছাত্র ছিলেন এবং মুক্তিযুদ্ধে আমি যে গ্রুপ নিয়ে আসছিলাম যে গ্রুপের বিস্ফোরণ সবচেয়ে বেশি ছিল সেই গ্রুপটি ছিল ফয়জ রহমান, জাফরুল্লাহ বুরহান আমাদের বুরহান স্যারের ছেলে, মনসুর আবুল হোসেন বাচ্চু, রকিব পাঞ্জাবি থাকতো। আমার গ্রুপের বেশিরভাগই কিন্তু রেল স্কুলের ছাত্র। 69 সাল থেকে পরগ্রাম থেকে শুরু করে ফৌজারহাট পর্যন্ত বাহারতলি সরাই পর্যন্ত অন্য কোনো সংগঠনকে আমরা ঢুকতে দিতাম না, স্বাধীনতার কথা বললেই ঢুকতে পারতো, এমনকি ছাত্রলীগেরও একটা অংশকে আমরা ঢুকতে দিতাম না যেহেতু তারা শুধু 6 দফার কথা বলতো, স্বাধীনতার কথা বলতো না। এই জন্য এটা ছিল আসলে স্বাধীনতার চট্টগ্রামের একটা অন্যতম কেন্দ্র। এবং এখন কী অবস্থা জানি না, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু তখন সিটি কলেজ, জিলা কলেজ, এই কলেজের ছাত্রছাত্রীরা থাকতো, তারা সেই কলেজে গিয়েও সেই একই স্বাধীনতার বক্তব্য দিত। এই জাতীয় ইতিহাসের সমৃদ্ধ কিন্তু রেল স্কুল। একটা জিনিস মনে রাখতে হবে, আমি প্রথম বাঙালি হইতে হবে। অবাক করার ব্যাপার হলো যারা বঙ্গবন্ধুকে নিয়ে একের পর এক অনুষ্ঠান করছেন, বঙ্গবন্ধুকে দেবতা তুল্য বানাচ্ছেন, তারা কিন্তু বঙ্গবন্ধুর একটি নীতিও এই পর্যন্ত বাস্তবায়িত করেননি। কেউ দেখাতে পারবে না যে বঙ্গবন্ধুর একটা নীতি বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধু আগাগোড়া এখান থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত বাঙালি ছিলেন। এবং এটা তোমরা জানো যে দেশে এবং বিদেশে উনি বাংলায় কথা বলতেন, এখন দেখি আমাদের নেতা নেত্রীরা ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন। এই যে ইংরেজিকে অভিজাতের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়াটা বাংলাদেশে এখন চলছে, এটা বাংলাদেশে অনুভবে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ব্যাপারে কোনো রকম দ্বিমত কারো পোষণ করা উচিত না, কিন্তু তার সাথে সাথে যে জাতীয় চেতনার অপক্ষয় ঘটছে, এই অপক্ষয় কিন্তু এই উন্নয়নকে যে কোনো মুহূর্তে হেলাইয়া দিতে পারে। ভিড় যদি শক্তিশালী না থাকে তাহলে দালান যতই উঁচু হোক সামান্য ঝড়ে সে কিন্তু মাটিতে পড়ে যেতে পারে। আমাদের সেই ভিতগুলো এখনও দুর্বল। এখন যেটা হচ্ছে যে পানের দোকান, তার সামনে ইংরেজি সাইনবোর্ড, কারণ পানের দোকানদার মনে করছে যে এইটা অভিজাতের ভাষা, ইংরেজি দিলে আমি জাতে উঠব। এই যে মনোভাবটা, এই মনোভাবকে এত সহজে দূর করা যায় না। একজন বক্তা বলেছে আমরা পুলিশের কাছে গেছি, ডিসির কাছে গেছি, মেয়রের কাছে গেছি, ওনারাও চেষ্টা করছে, কিছু হচ্ছে না। সর্বশেষ জনগণের ভাঙ্গন ছাড়া এটা হবে না। ঢাকা সিটি কর্পোরেশন করছে, উত্তর দক্ষিণ হয় নাই, জনগণ ছাড়া কোনো কিছু হয় না। এবং বঙ্গবন্ধুর যে গুণটি ছিল তিনি জনগণকে খুব ভালো করে বুঝতেন। 1 মার্চ কিন্তু জনগণ স্বাধীনতা ঘোষণা করছে, 1 মার্চে কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ ছাড়া সারা বাংলাদেশের স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সেই জনগণের এই যে টেনে আনা, এই টেনে আনার কৃতিত্ব বঙ্গবন্ধু ছাড়া তার কেউ নেই। হ্যাঁ, আমরা ছিলাম, বঙ্গবন্ধুকে আমরা পিছন থেকে ঠেলছি যে স্বাধীনতার পক্ষে জাতিকে নিয়ে যান। যখন জনগণ গেছে তখনই কিন্তু উনি 2 মার্চ পতাকা উত্তোলন হলো, 3 মার্চ স্বাধীনতার ইস্তার পাঠ হলো, 7 মার্চ উনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছে, উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। কিন্তু আমরা তো যুবক ছিলাম, তো আমরা খুব রাগ হয়ে গেলাম কেন স্বাধীনতা ঘোষণা করেনি।
উনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন। জাতি প্রশাসন এবং আন্তর্জাতিক মহলকে তিনি ধীরে ধীরে বাংলাদেশের পক্ষে এগিয়ে নিয়ে গেছেন। এই যে মানুষটির যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন কি বাংলাদেশে আছে? আমাকে যদি একটা প্রতিফলন দেখাইতে পারো তোমরা, আমি খুশি হব। তার প্রতিফলন তো 72 সংবিধানে আছে। 72 সংবিধানটা তোমাদের সবার পড়া উচিত, এখন তোমরা সবাই ম্যাচিওর। ওখানে আগে করে পড়ে দেখবা 29টা না 28টা অনুচ্ছেদ, বাংলাদেশের লক্ষ্য কী হবে, একটা লক্ষ্য বাস্তবায়িত হয় না। পদ্মা সেতু, যমুনা সেতু, এটা হলো যে যে ফারুকের চুল পাকছে, এখন ওর বাপ যদি বলে যে বাবা কী পোড়া উৎপন্ন করলাম, চুল পাকছে, আরে চুল তোর বয়সে পাকাইছে, আমার চুলও বয়সে পাকাইছে। প্রাকৃতিকভাবে দেশের যেহেতু বয়স হয়েছে অনেক কিছুই হবে, কিন্তু এই যে মূল সূত্রগুলো যেটা 72 সংবিধানের মূলনীতিতে রাষ্ট্রের লক্ষ্য নির্ধারিত হয়েছিল, তার একটু কিন্তু বাস্তবিত হয়নি। পরমজার ব্যাপার, কিন্তু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনে তাকে নিয়ে বই লেখালেখিতে আমরা কেউ পিছিয়ে নেই, তার আদর্শ একটা তো বাস্তবিত হোক। এই জন্যই আজকে যারা নতুন প্রজন্ম, আমি রেলি স্কুলের চাপ দেব এই জন্য যে রেলি স্কুল কিন্তু সেই 62 সাল থেকে একের পর এক আন্দোলনের প্রচণ্ড ইতিহাস সৃষ্টি করেছে। নেতারা কিন্তু সব র্যালি স্কুলে যেতেন। আমার বড় ভাই ছিল মুস্তাফিজ, আমার খেয়াল আছে, উনি তখন ক্লাস 10 পড়তেন, 8 থাকতেই মন্নান ভাই, কালাম ভাই, সালে ভাই র্যালি স্কুলে যা বৈঠক করছে, আমাদের পার্টিসে ওই উল্কা তখন একটা ট্রেন ছিল, এটা বন্ধ করতে এবং আমরা গেছি। এই জন্যই যেহেতু র্যালি স্কুলের ছাত্র, কাজেই আমরা দাবি নিয়ে বলতে পারি যে তোমরা বাংলাদেশের যে পরিবর্তনটা দরকার, সেই পরিবর্তনে তোমরা নিজেরা চিন্তা করে অগ্রগণী ভূমিকা নেবে। কী নেবে সেটা তোমাদের ব্যাপার, সংবিধানটা পড়ো, পড়ে দেখো কোনোটা বাস্তবায়িত হয়েছে কিনা। আমি দৃঢ়তার সাথে বলতে পারি একটাও না। আজকে কত 17টা শিক্ষার ব্যবস্থা, বঙ্গবন্ধু কিন্তু একমুখী, গণমুখী, প্রাথমিক, বাধ্যতামূলক শিক্ষা কথা বলেছিলেন 72 সংবিধানে। সেখানে মন্ত্রীর ছেলে এবং রিক্সাওয়ালার ছেলে বাধ্যতামূলকভাবে এক স্কুলে পড়বে, তাহলে কিন্তু সামাজিক পরিবর্তন আসতো। মন্ত্রীর ছেলে এবং একটা শ্রমিকের ছেলে একই স্কুলে যখন পড়ত, একটা সামাজিক মেলবন্ধন সৃষ্টি হতো। এখন বড়লোকের ছেলেরা তো বেশিরভাগ চলে যায় বিদেশে, আর এখানে যারা বড়লোক থাকে না পারতে, তাদের জন্য আলাদা স্কুল করা হয়েছে, গরিবদের জন্য স্কুল করা হয়েছে, আবার একদম আয়হীন যারা তাদের কোনো স্কুলই নেই। এটার জন্য তো বাংলাদেশ হয়নি। এই জন্য এই বাংলাদেশ সৃষ্টিতে অর্থাৎ বঙ্গবন্ধুর সেই আরাধ্য এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রামটা অব্যাহত রাখতে হবে, না হলে দেশ তো থাকবে আরও উন্নত হবে। এখন তোমরা বাঙালি না ইংল্যান্ডই টের পাবা না, এখনই তো টের পাওয়া যায় না। এবং এই কারণে কি হচ্ছে, এই যে সামাজিক অস্থিরতা বাড়ছে, কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, আমাদের ছেলেরা কোথায় মা বাবা পাঠায়, ইয়ে করার জন্য, লেখাপড়ার জন্য যায়, এক ভাইয়ের পিছনে দৌড়ে সন্ত্রাসী হয়। এটা কিন্তু বাঙালিদের থেকে আমরা যত দূরে সরে যাব, এটাই বলতে সংস্কৃতি কিন্তু আমদানি করা যায় না। আমরা ইচ্ছা করলেই বিদেশ থেকে সংস্কৃতি আমদানি করতে পারবো না, আমদানি করতে গেলেই বিকৃত একটা সংস্কৃতি নিয়ে মানুষ বড় হবে। সংস্কৃতি মানে জীবনাচার, যেটা সম্পূর্ণ আমরা আমাদের বাঙালি জীবন জীবনাচারে ফিরিয়ে নিয়ে যেতে হবে জাতিকে। এবং এই কাজটা ওই ঐতিহ্য অনুযায়ী রেডি স্কুলের ছাত্ররা ইচ্ছা করলে উদ্যোগ নিতে পারো। যেমন আমরা শুরু করছি নাম ফলকে বাংলা, তারপর শুরু করবো একমুখী শিক্ষা ব্যবস্থা, তারপর উচ্চ শিক্ষার মাধ্যম বাংলা, এইভাবে পর্যায়ক্রমে, কারণ আমরা তো রাজনীতি দল না, আর রাজনৈতিক দলগুলো এগুলোতে দূরে। এটা হলো এটা হয় আজকে বাংলাদেশে রাজনীতি নেই বলেই বিভিন্ন সামাজিক সংগঠনকে এই ইয়েটা যে ফাঁকটা থাকে এটা কিছুদিন পর্যন্ত পূরণ করতে হয়। গবেষণা কেন্দ্রের যে দৃষ্টিভঙ্গি, এটা নির্মোহ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমরা পোষণ করি না। আমরা এটা কখনই বলি না যে অরুণ মুক্তিযোদ্ধা ছিলেন না, কারণ এটা ঐতিহাসিক সত্য না। আবার এটা কখনো বলা যায় না জিয়া রহমানের ডাকে দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছে? 25 মার্চ রাতে না, জিয়া রহমানের ঘোষণা তো 27 তারিখে, তাহলে এই দুই দিন কার ডাকে মুক্তিযুদ্ধ রহিল, বা জিয়া রহমান কার ডাকে গেছে,
মাদারবাবুর জি রহমান তার বই লিখে গেছেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ চিন্তা করছি, কিন্তু ওই যে রাজনৈতিক টানাহেসার কারণে, ইতিহাসকে রাজনীতির সাথে যুক্ত করার কারণে অদ্ভুত অদ্ভুত সব বক্তব্য আসছে। আমরা সবাই এখানে, আমি রেল স্কুলের, উনি রেল স্কুলের গবেষণা কেন্দ্রে তার সুবিধা, আরও দুই তিনজন আছে রেল স্কুলের, আমরা এইটুকু দায়িত্ব রেল স্কুলের প্রাক্তন ছাত্রদের দিতে চাই যে জাতি নিয়ে চিন্তা করতে হবে, নিজের পরিবার পেশা ঠিক রেখেও এই জাতিকে কীভাবে বঙ্গবন্ধুর ইস্পিত বাংলাদেশে পরিণত করা যায়, সেই জন্য যার যতটুকু সম্ভব ততটুকু অবদান রাখার আহ্বান জানিয়ে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং একই সাথে সবার সমর্থন ঘোষণা করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।